সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা বাংলাদেশের একুশটি জেলায় একসাথে আজকে ভূমি মন্ত্রী যেটি করলেন ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন করলেন এর মাধ্যমে যেটি হলো এখন আর আপনারা এই একুশটি জেলার মধ্যে হলে মেনুয়ালি আর আপনি আর জমির খতিয়ানের জন্য নকশার জন্য আবেদন করতে পারবেন না আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যাবতীয় কিছু আপনি অনলাইনে পেমেন্ট করবেন আপনি নিজে ঘরে বসে আপনার হাতের মোবাইলে করতে পারেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে করতে পারেন অথবা ইউনিয়নে যে উদ্যোক্তা আছে তাদের মাধ্যমেও করতে পারেন কমাতে ভূমি ব্যবস্থা ডিজিটালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে একুশ জেলায় চালু হল অনলাইনে রেকর্ড রুমের সার্টিফাইড খতিয়ান প্রদানের কার্যক্রম এতে অনলাইনে আবেদন ও ফি প্রদানের মাধ্যমে সহজেই পাওয়া যাবে খতিয়ান মৌজা ম্যাপ ও খতিয়ানের সার্টিফাইড কপি তাই এখন থেকে এসব জেলায় আর ম্যানুয়াল কার্যক্রম চলবে না এজন্য তিন কোটি আটানব্বই লাখ আটান্ন হাজার একশো তেরোটি খতিয়ান উন্মুক্ত করা হয়েছে মনে করেন চট্টগ্রাম থাকছে আনোয়ার আমার এলাকায় তার ডিসি অফিসে যেতে হতো তার পুরো দিনটা নষ্ট হতো তার ডিসি অফিসের বারান্ডা বারান্ডে ঘুরতে হতো হয়তো দালালকে ধরতে হতো কারণ গ্রামগঞ্জ থেকে লোক আসে অর্থ কি বুঝে ওই দিন তো সে পাওয়া আউট অফ দ্য কোয়েশ্চেন আপনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে আবেদন করবেন এবং ওটা নিয়ে নিলেন পার্বত্য তিন জেলা বাদে পর্যায়ক্রমে দেশের সব জেলা ডিজিটাল রেকর্ড রুমের আওতায় আসবে এখন আমি একুশটা জেলা করে ফেললাম ডান অ্যান্ড ডাস্টেড আশা করি ইনশাল্লাহ আগামী ছয় সাত মাসের মধ্যে আমরা মোটামুটিভাবে পুরো কাজটা সম্পন্ন করতে পারি যে একুশটি জেলার এই উদ্বোধন করা হয়েছে এর মধ্যে নামগুলো যদি আমরা জেনে নেই তা হচ্ছে ঢাকা ফরিদপুর নরসিংদী গোপালগঞ্জ টাঙ্গাইল শরীয়তপুর কিশোরগঞ্জ মাদারীপুর নারায়ণগঞ্জ রাজবাড়ি মানিকগঞ্জ সিলেট চট্টগ্রাম মৌলবীবাজার হবিগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা পঞ্চগড় কুড়িগ্রাম রংপুর ও সিরাজগঞ্জ এই একুশটির জেলায় এখন থেকে আর কোনো ম্যানুয়ালি আবেদন ফর্ম গ্রহণ করা হবে না সব কিছু অনলাইনে আপনি নিজে ঘরে বসে অথবা যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি আবেদন করে দিবেন তবে এই সমস্ত নকশা বা খতিয়ান পাওয়ার জন্য সরকারি ফিটা কিন্তু তারা বলেননি যদিও জাস্ট বিশ টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করতে হয় এবং সামান্য কিছু ফোলিও কাগজ সেখানে কোর্ট ফি লাগাতে হয় কিছু অঞ্চলে ডিসি সাহেবরা সেখানে সত্তর টাকা একশো টাকাও কিন্তু দাম রাখেন তো যাই হোক আমরা ভূমিমন্ত্রীকে রিকোয়েস্ট করব যাতে ইউনিফাইড একটা খতিয়ান উত্তোলনের জন্য খরচটা কত সেটা তারা নির্ধারণ করে দেন আর যে নকশা সেটাও তারা বলতেছে যে সেটাও পাওয়া যাবে যদিও নকশাটা যাবতীয় কার্যক্রম করেন ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর যেহেতু এটা ভূমি মন্ত্রণালয়ের অধীন আমরা আশা করতে পারি যে এটাও আমরা অনলাইনের মাধ্যমে পাবো বাংলাদেশে চৌষট্টিটি জেলা থাকলেও যে তিনটি পার্বত্য জেলা আছে এই তিনটির মধ্যে ভূমি আইন প্রযোজনা রেজিস্ট্রেশন আইন প্রযোজনা নানা প্রকার সেখানে রেস্ট্রিকশন দেওয়া আছে তো এগুলোর বাইরে বাকি একষট্টি জেলার মধ্যে একুশটি জেলার কথা তারা আজকে উল্লেখ করলেন বাকি জেলাগুলো তারা বলতেছে আগামী ছয় থেকে সাত মাস আচ্ছা আমরা ধরেই নিলাম আরও এক বছর অর্থাৎ দুই বাইশ সালে আপনারা হয়তো দেখতে পারবেন আর অনেকেরই যে অভিযোগটি থাকে সেটি হচ্ছে যে ভাই আমরা অনলাইনে খতিয়ানগুলো দেখতে পাচ্তেছি না তো মনে রাখবেন এটা ও দূর হয়ে যাবে যখন এই যে সার্ভারগুলোর প্রয়োজন হয় এত বিশাল পরিমাণ ডাটাবেস রাখার জন্য কিন্তু চব্বিশ ঘন্টা ওয়ার্কিং করে এমন একটা জায়গার প্রয়োজন হয় যেখানে আপনি অ্যাক্সেস নিতে পারেন যেমন আপনার মোবাইলে মেমোরি আছে আপনি অ্যাক্সেস নেন এটাও এক জায়গায় রাখতে হয় সেখানে নানা প্রকার রক্ষণাবেক্ষণ করতে হয় যদিও ভূমিমন্ত্রী আজকে উদ্বোধন করার পরেও অনেকে হয়তো অনলাইনে যাচাই করে দেখতেছেন কিন্তু পাচ্ছেন না আপনারা নানা প্রকার প্রশ্ন করেছেন তো যাই হোক সেটা আপনার টেনশনের বিষয় না আপনার যদি সার্টিফাইড কপির প্রয়োজন পড়ে আপনি এই একুশটি জেলার মধ্যে হলে ঘরে বসে আবেদন করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন